ভাই, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা কো? আমি শুনছি আপনি নাকি টাকার জন্য সবকিছু করতে পারেন। হ্যাঁ ঠিকই শুনছ, এই টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আর এই টাকার জন্য আমি আমার অনেক আপন মানুষ হারাইছি, তাই টাকার পাহাড় করবো একদিন। তুই কি আমার কিছু বলবি? গ্রুপে কিসের জন্য আসছ বল। তাহলে ভাই, একজনকে শেষ করে দিতে হবে। কত টাকা লাগবে বলেন? কত দিবি? যা 1,00,000 দিস। আর কারে শেষ করতে হইব? ওর ছবি আছে? হ্যাঁ আছে, দেখেন হোয়াটসঅ্যাপে ছবি দিছি। এই ছেলেটা কে হয় তোর? ভাই ওই আমার বন্ধু হয়। বন্ধু হইয়া বন্ধুরে শেষ করে দিবি? ব্যাপারটা কেমন জানে লাগতেছে। তোর বন্ধু আবার তোর সাথে কি করলো? ভাই ওই আমার ভিতরে ছুরি মারছে ভাই, ও অনেক বেঈমান। কি বলতাছিস তুই গুলো? তোর বন্ধু বেঈমান? আমি তো জানি বন্ধু বান্ধব সবসময় বাইরের মতো হয়। তোরে আবার পিছন থেকে কিসের ছুরি মারলো? কি বেঈমানি বা করলো? একটু খুইলা বলস না, আমার একটু শুনতে মনে যাইতেছে। ভাই ও আমার বন্ধু না, ও আমার আপন ভাই। ওরে আমি আপন ভাইয়ের মতো মানতাম, মানে ওর সাথে আমি একসাথে চলাফেরা করছি, একসাথে ঘুরছি, একসাথে খাওয়া দাওয়া করছি, কি নাই যে একসাথে করি নাই। কিন্তু আমি 7 মাস আগে রিলেশনে গেছিলাম, ও আমার গার্লফ্রেন্ডের সাথে আবার রিলেশনে গেছে। মানে ভাই ওই আমার বিষ দিয়ে ছড়ি মারে ওই মেয়ে ভাই, আমার এই সবগুলো বলছে। ওই আমারে কল দিয়ে বলতেছে তোমার বন্ধু নেগেটিভ নেগেটিভ কথা বলে, বাজে বাজে কথা বলে, বাজে বাজে কাজ করতে চায়। ভাই আপনি বলুন আমি এখন ওরে বাঁচাই রেখে কি করবো? ভাই আপনি বলুন আমি এখন ওরে বাঁচাই রেখে কি করবো? তারপরও কেন জানি আমার বিষ আসিতেছে না। তোদের এই পার্সোনাল বিষয়ে আমি বেশি কথাও বলতে চাই না। আচ্ছা তারপরে তোর একটা কথা বলি, তুই কি নিজের কানে অথবা নিজের চোখে দেখছো তুইগুলো তোর বন্ধু যেসব কথা বলছে? না ভাই, এটা আমি কোনো সময় দেখিও নাই শুনিও নাই। না জানি না, না বুঝে বন্ধুরে শেষ করে দিতে আইছো। আচ্ছা তোর একটা কথা বলি, তোর গার্লফ্রেন্ড কি তোর এইসব কথা বলছে? হ্যাঁ ভাই, আমার গার্লফ্রেন্ডই আমাকে ফোন দিয়ে এই কথাগুলো বলছে। আমি ওরে অনেকটা বিশ্বাস করি, অনেকটা ভালোবাসি। ভাই আমিও ওরে অনেকটা বিশ্বাস করি, ওইও আমাকে অনেকটা বিশ্বাস করে। আচ্ছা বুঝলাম, তুই তোর গার্লফ্রেন্ডকে অনেকটাই ভালোবাসোস, তোরও তোর গার্লফ্রেন্ড অনেকটা ভালোবাসে। আচ্ছা আমি চাইতেছি না তোদের পার্সোনাল বিষয়ে বেশি কথা বলতে। তোর ছোট ভাই সব একটা কথা বলি, তুই তোর গার্লফ্রেন্ডকে এখন ফোন দিবি। তুই ফোন দিয়ে বলবি তুমি যা যা বলছো আমার বন্ধুর নামে সব জেনে ফেলাইছি, তুমি যে আমার বন্ধুরে ফাঁসে তো চাইছো এটাও আমি বুঝে ফেলছি। এতটুক বল, দেখ তোর গার্লফ্রেন্ড কি বলে। আর হ্যাঁ স্পিকারটা বাড়াই দে, দেখি কি বলে আমিও শুনি। হ্যালো, তুমি চাইতেছো যে আমার বন্ধু আমার কাছ থেকে দূরে চলে যাক? কি তুমি তো আমার বন্ধুকে ফাঁসাই দিতে চাইতেছো, আমি তো এখন সব জানতে পারছি। তুমি তো চাও না যে আমি আমার বন্ধুর সাথে চলি? হ্যাঁ আমি চাইছি তুমি তোমার বন্ধুর সাথে না চলো, এখন তুমি যেহেতু সবকিছু জানতে পারছো। তার মানে এগুলো সবই মিথ্যা? হ্যাঁ সব মিথ্যা, তো এখন কি করবো? এই তুই চুপ থাক, তোর কারণে আমি আমার বন্ধুরে মারাইতে চাইতেছিলাম। তুই কি জানিস আমার বন্ধু আমারে সকাল থেকে কতগুলাই না ফোন দিছে, আমি ওর কলটা পর্যন্ত ধরি নাই, আমি ওরে না কতটা ইগনোর করছি। আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না, কল রাখ। থাক জেলাসিস না, আজকে অপমান হয়ে গেল, একটা মেয়ের কারণে একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ভাই আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছিস, আর নেক্সট ডে এই ভুল করিস না। Yeah.